বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একেবারে সহজভাবে ছোট বাচ্চাদের জামায় হাতের কাজ করা যায়। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাইলাস ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকে আপনাদের সাথে এই বেবি ফ্রকের যে ডিজাইনটা আমি করেছি সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমে আমি একটা ফুল এঁকে নিয়েছি। এখন যে গোলটা দিয়েছি সেটা বরাবর আমি কালো সুতো দিয়ে উল্টো চেন সেলাই করব। আপনারা একটু খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইগুলো করছি। ভিডিওটা আমি চাইলে 3-4 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা অনেক বড় করেছি। তো আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই এই কাজটা শিখতে পারবেন। তো আমার ভরাট করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ফুলের যে পাতাগুলো সেগুলো ভরাট করব। তো দেখুন, একেবারে সহজভাবে এবং খুব সুন্দর করে আমি ফুলগুলো ভরাট করেছি। দেখে মনে হতে পারে যে অনেক টাইম লাগবে এগুলো করতে, কিন্তু না, আপনার ট্রাই করলেই বুঝতে পারবেন একেবারে কম সময়ে সহজভাবে এই কাজটা করে নিতে পারবেন। আপনার বেবি ফ্রক, এমনকি আপনাদের নিজের কামিজ, এমনকি অন্যান্য জামাতেও এই হাতের কাজটা করে নিতে পারেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লাগে। এইভাবে আমি পুরো ফুলটাই কিন্তু ভরাট করে নেব। আর আমি বাসন্তী রঙের জামার জন্য খয়েরি এবং কালো রঙের সুতাটা ব্যবহার করেছি। একটু ভালো করলে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি সেমভাবে পুরোটা ফুল ভরাট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ফুলটা কিন্তু ভরাট করা হয়ে গেছে। এখন আমি কালো সুতো দিয়ে পুরো ফুলটা জুড়েই বর্ডার দিয়ে দিব, এতে করে ফুলটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে।
আর এই বর্ডারটা দেওয়ার ফলে কিন্তু ফুলটা দেখতে আরো বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে, এবং যে কাজটা এটা আরো বেশি ফুটে উঠবে। তো সেম প্রসেসে আমি পুরো ফুলটা জুড়ে এভাবে কালো বর্ডার দিয়ে দিব। তো দেখুন ফুলটা এখন কতটা সুন্দর লাগছে। এখন মাঝখানের যে গোল শেপটা সেটাও আমি মেরুন কালার সুতো দিয়ে ভরাট করে দেব। তো এখন এই ফুলের কুলিটা দেখুন আমি কিভাবে ভরট করি। এই ভরটটাও কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো এই কলিটা জুড়েও আমি কালো বর্ডার দিয়ে দিলাম। এখন এই ডালগুলো আমি কালো সুতো দিয়েই দিচ্ছি। এটাও কিন্তু চেন শিলি, এটাকে আমরা উল্টো চেন বলি, আপনারা কে কি বলেন জানি না।
তো এই সেম ভাবে আমি পুরো জামাটাতে কাজ করে নেব এবং সম্পূর্ণ জামা কাজ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ডিজাইনটা কতটা চমৎকার হয়েছে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই সম্পূর্ণ ডালগুলো আমি এভাবে কালো সুতো দিয়ে ভরাট করে নেব। তো দেখুন জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই জামাটা কমপ্লিট করতে 2 দিন সময় লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।